সাধনার প্রথম এবং শেষ স্তর কোনটি আসলে আমার সাধনা মানে কি আমরা যে সাধনা করব ওই সাধনার প্রথম স্তর কোনটি এবং শেষ স্তর কোনটি এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব তবে ইহার আগে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বিস্মিল্লা দরিকোদ টিভি আধ্যাত্মিক জগতের ঠিকানা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তালাবরকাতহ আসসালাত আসসালামু আলাইকাইয়া রসুল আল্লাহ ওসালাম আলাইকাইয়া হাবিবাল্লাহ নাহমদ হুয়ান উসল্লি আল্লা রসুল হিল করিম আম্মাদ ফৌজবিল্লাহ মিন সৈতনী রাজিম বিসমিল্লাহ রহমান রহিম কাছের কিংবা দূরে দেশ কিংবা প্রদেশে যে যেখান থেকে দেখছেন তরিকোটি বিপক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আমি আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যে বিষয়টি হলো সাধনার প্রথম ও শেষ স্তর কোনটি আমরা যে সাধনা করবো এই সাধনার প্রথম স্তর কোনটি এবং শেষ স্তর কোনটি এই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব তবে ইহার আগে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি একটি দাওয়াত দিচ্ছি যারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে ইচ্ছুক ঢাকা থেকে অনেকে আপনারা ফোন করছেন তবে আমি ডাকাতে ডাকা শেওরাপাড়াতে আমি এখন সপ্তাহে দুই দিন বসার উদ্যোগ নিয়েছি ডাকাতে আমার অনেক বক্তব্য রিদান রয়েছে এদের রিকোয়েস্টই আমি বসছি ঢাকা শেওরাপাড়া এই বৃহস্পতিবার এবং শুক্রবারে আমি ইনশাআল্লাহ টাকাতে অবস্থান করব যারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে ইচ্ছুক আপনার এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কনফার্ম হয়ে আসলে ইনশাআল্লা অবশ্যই আপনার আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন তো যাক আজকে যে বিষয়টি সে বিষয়টি হলো সাধনার প্রথম এবং শেষ স্তর কোনটে আসলে আমার সাধনা মানে কি সাধনা বলতে সাধনা করতে হলে ফানা হয়েই কিন্তু সাধনাতে যোগদান করতে হবে ফানা এখন ফানা এই সাধনার মধ্যে কিন্তু যে স্তরগুলো আছে এই এই স্থরটা এখানে সাধনা একটা হলো ফানা ফানাফিল উজুদ একটা ফানা প্রথম সাধন হলো ফানাফিল উজুদ। এরপর ফানা ফানা ফানাফিন নস যাকে বলা হয় বা ফানাফিল উজুত এর ফানাফি সাইক এরপরে ফানা ফানাফি রসুল এর ফানা ফিল্লা। এরপরে হলো বাকা বিল্লা। এরপর হলো ফানাউল ফানা বাকাউল বাকা। ইত্যাদি যে ক্লাসগুলো আছে তো এখন আমরা আজকে জেনে নেব সাধনার যে ফানা যে শব্দটা ফানা আসলে কি ফানা অর্থ হল বিলীন হওয়া বা মিশে যাওয়া ইত্যাদি অর্থাৎ কামনা বাসক কামনা বাসনাকে শূন্য পরিবর্তী পরিবর্তন করে নিজেকে আল্লাহর প্রেমে মত্ত রাখে তাকে ফানা বলে অথবা দুনিয়ার সমস্ত কিছুর মহব্বত ত্যাগ করে কেবল আল্লাহর প্রেমে মত্ত হয়ে যাওয়াকে ফানা বলে দেখুন তবে অবশ্যই এই ফানা সাধনার সাধনা যদি সাধনায় ফানা হাসিল করতে চান অবশ্যই একজন খাঁটি সাধক বা পীরের নিকট এই সাধনার সবক বা এই সাধনার প্রক্রিয়া আপনার জেনে নিতে হবে যদি সাধনা করে আপনি আধ্যাত্মিকভাবে উন্নতি হতে চান বা সাধনায় সিদ্ধি লাভ করতে চান অবশ্যই যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন এমন একজন পীর বা সাধকের কাছে গিয়ে তার নিকট থেকে এ সাধনার প্রক্রিয়াগুলো জেনে যখন সাধনা শিখে সাধনা করতে থাকবেন তখনই কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করতে থাকবেন বা সাধনায় লাভ হবে এখন এই দেশ সাধনার যে স্তরগুলো আছে প্রথম স্তর হলো ফানাফিন নফস প্রথম স্তর সাধনার প্রথম স্তর লো ফানাফিন নফস মানে ফানাফিন উজুদ মানে নিজের প্রতি ফানা হয়ে যাওয়া নফসের ফানা যা আমার দেহের মধ্যে যে কামনা বাছনা আছে আমাদের কাম ক্রুদ মায়া মধ্যমস্ত ছয়টা রিপু আছে এই ছয়টা রিপুকে দমন করা যেটা বলা হয় ফানাফিন নফস আমি আমাকে চিনা নিজকে যে চেনা এটা বলা হয় ফানাফিন নফস এটা প্রথম স্তর আমি আমার মধ্যে কি দোষগুলি আছে এইগুলি আমি খুঁজে বের করা এবং দোষগুলি দোষগুলি দূর করে গুণে পরিণত করা এটা বলা হয় ফানাফি নফস এটা হলো প্রথম স্তর দ্বিতীয় স্তর হলো ফানাফি শায়ক ওই মুর্শিদের ফানা হয়ে যাওয়া তৃতীয় সাধনাস্তর হলো ফানাফির রসুল এরপরে চার নম্বর সাধনাস্তর হলো ফানাফিল্লা নাল্লার ফানা হয়ে যাওয়া এরপর হল ফাস্তা নাম্বার হল ফানাউল ফানা যেটা আল্লাহ হতে বিলীন হয়ে যাওয়া বান্দা ইবাদতবন্দি করতে করতে সাধনা করতে করতে জিকির করতে করতে একসময় ফানাহুল ফানা হয়ে যাওয়া আল্লাহ হতে বিলীন হয়ে যাওয়া ছয় নম্বর যে সাধনা স্তর সেটা বলা হয় বাকাবিল্লা অর্থাৎ বাকাবিল্লা হল নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা আপনার জিকির করতে 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 নিজের অস্তিত্বকে হ্যাঁ হারিয়ে ফেলা এটা বলা হয় বাঁকা বেল্লা এরপরে সাত নম্বর যে সাধনাস্তর সেটা হল বাকাউল বাকা। এরপরে আট নম্বর যে সাধনাস্তর সেটা হলো বরজাকুল বারজ্যক শ্রেষ্ঠ এন বরজাকুল বার্জ্যিক মানে কি মানে বর্জক বরজাকুল মানে সেস্তর আর এই ব্যাপারে ইদে বারজাকুল বারজ্যাক জিনিসটা কি এই ব্যাপারে আল্লাহরুলিগন বলেছেন মান কান আল্লাহ কান আল্লাহ লাহ। যে আল্লাহ হয়েছে আল্লাহ তার হয়ে গেছে মাত্রবতে সৌদি এটা বলা হয় এই যে সাধনার যে শেষ স্তর এটা বলা হয় বারজাকুল বার বারাজিক বারজাকুল বারাজিক সাধনার শেষ স্তর আর কোনো স্তর নাই পড়ে এই লোকটা আল্লাহর হয়ে যা আল্লাহ তার হয়ে যা অর্থাৎ আল্লাহর মধ্যে সে হারিয়ে যা বিলীন হয়ে যা এটা বারজাকুল এটা হলো সাধনার শেষ এই এই ব্যাপারে কিন্তু আল্লাহ উল্লিগন বলেছেন মান কান আল্লাহ কান আল্লাহ যে আল্লাহর হয়েছে আল্লাহ তার হয়ে গেছে মাত্রবাতের সদী এরপরে কবি আরও বলেন এই ব্যাপারে মাল্লাহুল মাওলা ফালাহুল কোল মাল্লাহুল মাওলা ফালাহুল কোল অর্থাৎ যে আল্লাহর হয়েছে সারা পৃথিবী তার হয়ে গেছে যখনই আপনি সাধনার শেষ যারা বারজাকুল বারজাইক শেষ স্তরেকে পছবেন তখন ওই আল্লাহ আপনার হয়ে যাবে সমস্ত পৃথিবীই আপনার হয়ে যাবে যেমন মাল্লাহুল মাওলা মাল্লাহুল মাওলা ফালাহুল কোল কবি বলেন যে আল্লাহর হয়েছে সারা পৃথিবী তার হয়ে গেছে তাহলে সাধনার শেষ স্তর আজকে আমরা জেনে নিলাম যেটা হলো বারজাকুল বারাজিক এটা হলো শেষ স্তর এটা সুফি জব এর আল্লা রীগন তাদের কিতাবে লিখেছেন যেন মাহমুদুজ সলুক নামক কিতাবে এই কথাগুলো উল্লেখ রয়েছে প্রিয় দর্শক আজকে আমি যে সাধনার যে স্তরগুলো আছে প্রথম স্তর কী এবং শেষের স্তর কী এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদিও বিষয়গুলো কঠিন তবে আমি সহজ করে আপনাদের কি বোঝানোর চেষ্টা করেছি তো আপনারা সব তরি টিভিতে চোখ রাখবেন আমি ইনশাআল্লাহ নিত্য নতুন অনেক বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব আর ডাকা আর যারা আমার সাথে সরাসরি সাক্ষাৎ করতে ইচ্ছুক ডাকাত ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ আসবেন আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন তো যাক আজকে এই পর্যন্তই আপনার কাছকে বিদায়রস করছি ও আকেরে দেওয়া না আনিল আলহামদুলিল্লাহ হব্বুল আলমিন আসসালামু আলাইকুম